রানীনগর থানা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া কংগ্রেস নেতা তথা রানীনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী সহ আরও 35 জন কংগ্রেস কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশ। কুদ্দুস আলী রয়েছে লালবাগ উপ সংশোধনাগারে। মঙ্গলবার দুপুরে লালবাগ উপ সংশোধনাগারে কুদ্দুস আলীর সঙ্গে দেখা করতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কুদ্দুস আলীর সঙ্গে দেখা হওয়ার পর পুলিশ প্রশাসনের উপর তীব্র ক্ষোভ উগড়ে দেন অধীর রঞ্জন চৌধুরী। সবথেকে প্রথম কথা এইটাই যে কুদ্দুস আলী কেমন করে রেখেছে, মনে হচ্ছে কাশ্মীরের কোন সন্ত্রাসবাদীকে রেখেছে। দেখুন, আমাকে কাউরি ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা আলাদা কথা। কোন প্রশাসনের আমাকে পছন্দ হতে পারে, না পছন্দ, আলাদা কথা। তৃণমূলের নেতার আমাকে ভালো লাগুক, খারাপ লাগুক, আলাদা কথা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু 14 লক্ষ মানুষের প্রতিনিধি। এক, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি। দুই, আমি ভারতবর্ষের কংগ্রেসের সিনিয়র পলিসির মেম্বার। তিন, আমার অনেক পদ আছে, আমি ভারতবর্ষের পার্লামেন্টে একজন সব থেকে বড় দলের নেতা। চার, এছাড়া আমার অনেক পদ আছে। আমি ব্যক্তিগতভাবে বলছি না, কারণ এটা কোনো ব্যক্তির প্রশ্ন নয়, এটা একটা পদের প্রশ্ন, একটা সম্মানের প্রশ্ন। আমার সম্মানটা বড় কথা নয়, কিন্তু ভারতবর্ষের আজকের যে আমাদের ব্যবস্থা, সেই ব্যবস্থায় যে চেয়ার, যে পদ, তাকে সম্মান দেওয়াটা উচিত, এবং সেই ঔচিত্যের নাম হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে, জেলখানাটা আমার কাছে ব্যাপার না, আমি নিজে বহু বছর জেল খেটেছি, জেলখানার আতিপাতি সব আমি জানি, বহু বছর আমি জেল খেটেছি, ওটা কোনো ব্যাপার না আমার কাছে। রাজনীতি করি, জেল খাটবো, খাবো, জেলখানার মধ্যে এমপি অবসাদেও জেলে ঢুকানো হয়েছে আমাকে, এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার বক্তব্য যে আমি যখন দেখা করতে এসেছি, উচিত ছিল অন্তত ভেতরে গিয়ে আমাদের যারা রাজনৈতিকভাবে যাদের শিকার হয়েছে আজকে ষড়যন্ত্রের, তাদের সঙ্গে একটু আরাম করে কথা বলতে দেওয়ার। কারণ আমি লয়ার নিয়ে গেছিলাম, লয়ারের সঙ্গে আলোচনার দরকার ছিল। সেই আলোচনা এমনভাবে হলো, মনে হচ্ছে আমি কাশ্মীরের কোনো সন্ত্রাসবাদীর সঙ্গে কথা বলছি। ওরা অদ্ভুত লাগলো আমার।